Jasal tir fraud week so waka su union ni fil tam chini so sama sal falaya fungo su eight uni haste bedeng no klaje ka banda su eight uni banda tisu banda no chengene ka salo asuk pang manik de de tir fraud week so waka su union ni banda tisu banda no chengene ka somika dong amal chakrabati ulo bodoni samatane ro joto be thi thangjar no khumbo ge kolom ya falaya su eight uni haste asuk pang aslo autorix ni meter Tepanon tini hapanon tini kegi koklam saka hapanon tini juta-juta koksil jamu piti saka Uchi passenger de jate maratto khuti noy sheik otur jara malik ba otur jara stomik tadeke dekhte hobe abar jatrider ko dekhte hobe otota chaliye jara jibika nirbhor kore tadeo to poshate hobe tadeke khorochpati ache bank e installment dite hoy kistir taka dite hoy ebong shetar bhittite poribar chalate hoy sheto chinta korte ubher moddhe ekta samjhota thaka uchit এটা ভিত্তিতে কিন্তু দেশের অধিকাংশ রাজ্যে একটা সমঝোতার ভিত্তিতে চলছে এখন এগুলি জোরজবরি করে হয় না মারপিট করে হয় না এবং ফাইন আদায় করে হয় না এটা গরীব শ্রমিক এদেরকে ফাইন আদায় করলো জোরজবরি করলো মারপিট করলো মামলা ঠুকে দিল কোর্টে গিয়ে সেখানে জরিমানা দিয়ে আসলেন এতে কি হয় এবং এতে সরকারে হয়তো কিছু ফান্ড আসবে অর্থ আসবে সরকারি তহবিলে কিন্তু আলটিমেটলি কিন্তু এটা মানুষের কোনো উপকারে আসে না আমরা চাই যে একটা সুসম্পর্ক থাকুক সেটাকে দিয়ে চলুক এখন অটো শ্রমিকরা যারা এটা প্রতিবাদ করতে চাইছেন বা প্রতিবাদ করছেন তাদের বিরুদ্ধে দেখা যায় সেখানে অত্যাচার নিপীড়ন এগুলো আছে এবং এখানে রাজ্যে কোনো আইনের শাসন তো নেই গণতন্ত্র নেই এবং মানুষের কথা বলার অধিকার নেই আর শ্রমজীবীদের উপরে তো আরও বেশি চরম নির্যাতন এরা গরিব অংশের মানুষ বিজেপি বড় লোকের দল গরিবদেরকে সহ্য করতে পারে না শ্রমজীবীদের সহ্য করতে পারে না শ্রমজীবীরা কোনো অধিকার ভোগ করুক এবং তারা ভালো থাকুক এটা বিজেপি সহ্য করতে পারে না এরা বললো যে আম্বানি আদানি বড় লোকদের দল বড় লোকদের স্বার্থ রক্ষা করার জন্য এরা দিল্লি তো এসেছে রাজ্য মানিকদের সামনে তাবুনি ও চবা বসকাং সেলাইমুনি চবা আমার দিনে ক্রাক ইয়াপ্রি থং খালাইনে অটোটিকে ওয়ার্কার চক বসকাং ফাইনাল নাইনি বসাকা এবং এই অপব্যবহার করে এটা স্থায়ী সমাধান আসে না টেম্পোরারি একটু লোক দেখানো দেখা যেতে পারে লোক দেখানোর জন্য তো অনেক কিছু করে চমকদারি চটকদারি এই সরকার করছে লোক দেখানোর জন্য সবই তো লোক দেখানো আসলে আলটিমেটলি কিন্তু গিয়ে একটু গভীরভাবে ভাবলে কোনো কিছুই তাদের দ্বারা হয়নি কোনো কিছুই তারা মানুষের সামনে তুলে ধরতে সক্ষম হয়নি একটা চরম ব্যর্থ সরকার এই ব্যর্থতা ঢাকার জন্য মুখ্যমন্ত্রী বদল করে মুখ পরিবর্তন করেছেন কিন্তু নীতিত্ব পরিবর্তন হয়নি নীতি তো একই নীতিতে চলছে তো মানুষের প্রশ্নটা কোথায় নীতি যে নীতি বেকার বাড়ায় যে নীতি খাদ্যের জোগাড় দেয় না যে নীতি কাজ কেড়ে নেয় যে নীতি শ্রমিকের মজুরি কমিয়ে দেয় যে নীতি বিপন্ন করে তোলে দেশবাসীকে এবং মানুষের অত্যাচার নামে আসে সেই নীতিটা পরিবর্তন মানুষ চায় কাজে লড়াইটা হলো নীতির পরিবর্তন সংগ্রাম সিআইটিও সেই সংগ্রাম করছে অটোরিক্সা ওয়ার্কার্স ইউনিয়ন সংগ্রাম করছে এই সংগ্রামকে আরও আমরা এগিয়ে নিয়ে যেতে চাই লড়াইকে আরও তীব্র করতে চাই এবং এই প্রতিষ্ঠা দিবসে এই শপথই তারা নেবেন এবং প্রতি বছরের প্রতিষ্ঠা দিবসটা যথাযথ মর্যাদা সহকারে পালন করা হয় এটা হলো নিছক একটা অনুষ্ঠান না নতুন করে লড়াই আন্দোলনে শপথ নেওয়ার জন্য এই অনুষ্ঠান ত্রিপুরা অটোরিক্সা ওয়ার্কার্স ইউনিয়নে আদম আমল চক্রবর্তী কক্সিল এবং হাস্টে এক ভাগতর করিবি গ্রাম আছে কিনি সামু তামানি সিতরাখান নুক্ত তঙ্গনি বসাকা আগে বা ভগ মুস্তারিনী সামু তামান নুক্ত তঙ্গনি বসাকা ফল বিতরণ মিষ্টি বিতরণ এবং আমাদের যারা পুরানো শ্রমিক যারা এখন গাড়ি চালাতে পারেন না বাড়িতে বিছানায় শয্যাশায়ী তাদেরকে নানানভাবে সম্বর্ধিত করা তাদের পাশে গিয়ে দাঁড়ানো আমাদের সংগঠন সেখানে উদ্যোগ গ্রহণ করেছে আপনারা হয়তো শুনলে খুশি হবেন আজকে আমরা আমাদের জানেন আমাদের শ্রমিক সংগঠন এই অটোরিক্সা ওয়ার্কার্স ইউনিয়ন আমরা আজকে এই প্রতিষ্ঠা দিবসকে স্মরণে রেখে আমাদের এই পতাকা উত্তোলন কর্মসূচির পর অফিস লেন সন্নিহিত আমাদের যে ভীম হাসপাতাল সংলগ্ন এলাকা এখানে যারা দুস্থ মানুষ দেখবেন অনেক মানুষ আগরতলা শহরের দুস্থ মানুষ যারা পথচারী তারা দৈনিক খেতে পায় না তারা খাওয়ার সন্ধানে নানা জায়গায় গিয়ে এমনকি ডাস্টবিন পর্যন্ত কুড়িয়ে বেড়ায় হ্যাঁ আমরা একদিন খাওয়া দিলে হয়তো তাদের জীবন যন্ত্রণা ঘুচবে না তাদের পেটের খিদা মিটবে না কিন্তু আমরা প্রতীকী আমাদের দেশের এবং রাজ্যের সরকার আজকে গরিব মানুষের পেটে যে লাথি মারছে গরিব মানুষকে সেখানে শুনেছেন আমাদের শ্রদ্ধেয় মানিককে বলেছেন আমাদের রাজ্যে আজকে রোজগার গিয়ে তলানিতে ঠেকেছে এখানে অনেক অটো শ্রমিক দাঁড়িয়ে আছে আমি অনুরোধ করব তাদের সাথে কথা বলে দেখবেন যারা রাস্তায় অটো চালায় তারা দৈনন্দিন 300 টাকা রোজগার করে ঘরে ফিরতে পারেন না আসলে বদলি মুখে থেকে বা বংনি সমতানের মুখে থেকে বা তাং জিমি যত বাদে অফিস লাইন জিমি খরক সারা করিবি কেন যত বাদিন চামন অবরক
ya pramuk lagi bodoh mengerti. Bioport, Cialinat.